Subscribe my channel and press the bell icon. Assalamu alaikum. আজকে আমি আপনাদের খুব সহজ ও কম সময়ে সুন্দর ডিজাইন করা পটহোল্ডার তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি জিন্সের কাপড় চার ভাঁজ করে চারপাশে সেলাই করে নিয়েছি। আপনারা যে কোনো ভারী কাপড় ব্যবহার করতে পারেন। আর ভারী কাপড় হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে পাতলা কাপড় কয়েক ভাঁজ বেশি করে নিতে হবে। আমি কাপড়টি পাশের দিক দিয়ে 5 ইঞ্চি এবং লম্বার দিক দিয়ে 7 ইঞ্চি নিয়েছি। এখন সাইডে ডিজাইন করার জন্য আমি লম্বায় 28 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়টি পাশে নিয়েছি 3 ইঞ্চি। আর দুই পাশে অল্প কাপড় এভাবে ভাঁজ করে পুরোটা সেলাই করে নিয়েছি। আপনারা ডিজাইনটি চিকন করে দিতে চাইলে পাশে 2 ইঞ্চি নেবেন। এরপর কাপড়টি এভাবে রেখে এমন করে ভাঁজ করে সবটুকু সেলাই করে নেব। আমি একবার সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজটি খুব সহজেই করা যায়। প্রথমে এইটুকু সেলাই হয়ে গেলে কাপড়টি মাঝ বরাবর এভাবে ধরতেই আপনাআপনি সুন্দর একটি ভাঁজ হয়ে যাবে। এবার এভাবে চারপাশ সেলাই করে নেব। চারপাশ সেলাই করা হয়ে গিয়েছে। এবার শেষের অংশটুকু এভাবে ভেতরের দিকে ভাঁজ করে এখানে একটি সেলাই করে নেব। এই তো সেলাইটি কমপ্লিট করে নিলাম। এখন আমি আমার ইচ্ছে মতো একটি ডিজাইন করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এবার এখান থেকে সেলাইটি শুরু করে এভাবে এসে এখানে আবার সেলাইটি শেষ করব। একইভাবে অপর পাতা দুটিও সেলাই করে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে সাইডে দুটো মোটা ও দুটো চিকন করে সেলাই করে নিয়েছি। আপনাদের এই দুটো পটহোল্ডারের মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে তা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।